সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটার নাম হচ্ছে হলো গিয়ে সত্যক সারণী হতে সমগ্র নির্ণয়। তো চলো দেখি, সত্যক সারণী আউটপুট এক্স এর জন্য একটি সমীকরণ তৈরি করো। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে দুইটা সত্যক সারণী দেওয়া আছে, এটা একটা সত্যক সারণী আর এটা একটা সত্যক সারণী। এখন এই সত্যক সারণী, প্রথম সত্যক সারণীটা দেখি, যেটার নাম দেওয়া আছে এ। তো এখানে ব্যাপারে সত্যক সারণী দেওয়া আছে, বলেছে যে সত্যক সারণীর আউটপুট এক্স। তাহলে এই আউটপুটের ঘটনা হচ্ছে কি, এই এক্স, এই এক্স এর জন্য এমন একটা একটা সমীকরণ তৈরি করতে বলছে। তাহলে আমরা লিখি যে এক্স সত্যক সারণীর সমীকরণের আউটপুট হচ্ছে এক্স। আচ্ছা, এক্স এর ঘটনা হচ্ছে এই যে এটা। এখন এই সমীকরণে আমাদের দেখতে হবে যে কোথায় কোথায় ওয়ান আছে। এখানে একটা ওয়ান আছে, এখানে একটা ওয়ান আছে, এখানে একটা ওয়ান আছে, এই যে এখানে একটা ওয়ান আছে। এই ওয়ান গুলোর জন্য আমাদের আগে প্রথমে মিন টার্ম গুলো বের করতে হবে। তাহলে প্রথম ওয়ান যেটা আছে সেটার মিন টার্ম আমরা যদি বের করি, তাহলে কি আসবে, এখানে আছে এ এর মানটা আছে জিরো, বি এর মানটা আছে ওয়ান। এই যে এ এর মানটা আছে জিরো, বি এর মানটা আছে ওয়ান, তারপর সি এর মানটা আছে ওয়ান। তাহলে এটার মিন টার্মটা যদি আমরা লিখি, এ জিরো মানে হচ্ছে এ প্রাইম, বি ওয়ান মানে হচ্ছে বি, সি মানে হচ্ছে সি ওয়ান মানে হচ্ছে সি। তারপর দ্বিতীয়টায় আসি, এই যেটায় যেটা ওয়ান আছে, যে এক্স এর ঘরে ওয়ান আছে সেটার মিন টার্ম বের করি। এ এর মান আছে ওয়ান, তাহলে এ, বি এর মান আছে জিরো, তার মানে হচ্ছে গিয়ে বি প্রাইম, সি এর মান আছে ওয়ান, তার মানে এটা হচ্ছে সি। পরের ওয়ানটার মিন টার্ম যদি আমরা বের করতে চাই, তাহলে সেটা আসবে এ এর মান আছে ওয়ান, তাহলে এ, বি এর মান আছে ওয়ান, তাহলে বি, সি এর মান আছে জিরো, তাহলে এটাকে লিখতে হবে সি প্রাইম। পরের ওয়ানটার জন্য যদি লিখি মিন টার্ম, সেটা আসবে কি, এ এর মান ওয়ান, বি এর মান ওয়ান এবং সি এর মান ওয়ান, তাহলে এ বি সি। আচ্ছা, আমরা কখন এ প্রাইম লিখবো আর কখন এ লিখবো, সেটা হচ্ছে গিয়ে যখন যখন এর মান জিরো, এর মান যখন ওয়ান, এর যখন মানটা হবে ওয়ান বা এর মানটা ওয়ান, তখন আমরা সরাসরি আমরা এ লিখতে পারি, ঠিক আছে। বাট যখন ধরো যে এটাকে আমরা যদি কমপ্লিমেন্ট করি, এর উপরে প্রাইম দিই, ওয়ান এর উপরে প্রাইম দিই, তার মানে এ প্রাইমের মান আসে কত, জিরো। তাহলে এ প্রাইমটা লেখা যায় কি, বা জিরো কে লেখা যায় এ প্রাইম, বা এ প্রাইমকে লেখা যায় কি, জিরো। তাহলে আমরা যখন ওয়ান দেখবো, এর মান যখন ওয়ান দেখবো, তখন লিখবো হচ্ছে গিয়ে এ, মিন টার্ম লিখবো এ, আর এর মান যখন আমরা দেখবো যে হচ্ছে জিরো, তার মানে আমরা লিখবো হচ্ছে গিয়ে কি, এ প্রাইম, এভাবে লিখতে হবে আর কি। এখন আমরা এখান থেকে চারটা মিন টার্ম পেয়েছি, যেখানে যেখানে এক্স এর মান ওয়ান আছে, এখানে একটা ওয়ান আছে, এখানে একটা ওয়ান আছে, এখানে একটা ওয়ান আছে, আর এখানে একটা ওয়ান আছে। তাহলে চারটা ওয়ান পেয়েছি, এই চারটা ওয়ানের মধ্যে আমরা অর করে দিব, মানে কলাম ওয়াইজ যে ওয়ান গুলো আছে সেগুলোর মাঝখানে আমরা অর করে দিব। সেই ওয়ান গুলো যে মিন টার্ম পেয়েছি সেগুলোকে আমরা অর করে দিলেই হচ্ছে কি, আমাদের কাঙ্ক্ষিত ফলাফলটা পাওয়া যাবে। তাহলে আমরা যদি লিখে দিই এক্স এর জন্য এ প্রাইম বি সি অর এ বি প্রাইম সি অর এ বি প্রাইম এ বি সি প্রাইম এ বি সি প্রাইম অর এ বি সি। তাহলে কোশ্চেন নাম্বার এ এর হচ্ছে গিয়ে এক্স এর জন্য যে আমাদের এই শতসরণীটা দেওয়া ছিল, এই শতসরণীর জন্য যে এক্স এর আউটপুট, এক্স এর যে সমীকরণটা বের করার কথা ছিল, এই হচ্ছে গিয়ে এক্স এর সমীকরণ। এখন নাম্বার বিতে যদি দেখি, নাম্বার বিতে আমাদের খুবই ছোট ইনপুট দেওয়া আছে এবং খুবই ছোট আউটপুট দেওয়া আছে। আমরা দেখি যে আমাদের আউটপুটে কোথায় কোথায় হচ্ছে গিয়ে ওয়ান আছে, আউটপুটে কোথায় কোথায় হচ্ছে কি আমাদের ওয়ান আছে। ওয়ান আছে হচ্ছে গিয়ে আমরা যদি দেখি, এই অংশে ওয়ান আছে, এই অংশে ওয়ান আছে, তাই না, এক্স এর এই। তাহলে এটার জন্য যদি আমরা মিন টার্মটা বের করি, এই ওয়ানটার জন্য যদি আমরা মিন টার্মটা বের করি, তাহলে তার মিন টার্মটা আসে এ প্রাইম বি, আর এ ওয়ানটার জন্য মিন টার্ম আসে হচ্ছে গিয়ে এ বি প্রাইম। এখন এই এক্স এর সমীকরণটা যদি আমরা বের করতে চাই, তাহলে কি আসে, এক্স এর সমীকরণ যদি আমরা বের করতে চাই, এক্স এর এখানে একটা ওয়ান আছে, এখানে একটা ওয়ান আছে, এই দুইটা ওয়ান এর মিন টার্ম বের করে তার মধ্যে অর করব, তার মানে হচ্ছে কি, এই ওয়ান এর মিন টার্ম হচ্ছে গিয়ে এ প্রাইম বি, আর এই ওয়ান এর মিন টার্ম হচ্ছে গিয়ে এ বি প্রাইম, এ বি প্রাইম, এই দুইটা ওয়ান এর মাঝখানে আমরা অর করে দেব, তাহলে এক্স এর সমীকরণটা হচ্ছে গিয়ে বের হয়ে যাবে। এখন আমরা আরো কিছু উদাহরণ দেখি, তাহলে আমাদের মনে হয় আরো কিছু ক্লিয়ার হয়ে যাবে। নাম্বার সি তে এই সত্যক সারণীটা দেওয়া আছে, এখানে এই সত্যক সারণীর এক্স এর আউট এক্স এর সমীকরণ তৈরি করতে হবে। তাহলে আমরা যদি এখন দেখি যে কোথায় কোথায় আমাদের এই সমীকরণে কোথায় কোথায়
সরি এই সত্য সারণীর কোথায় কোথায় আমাদের আউটপুটে x এর আউটপুট হচ্ছে আমাদের এখানে x, এই x এর কোথায় কোথায় হচ্ছে আমাদের 1 দেওয়া আছে। যদি আমরা একটু লক্ষ্য করি তাহলে এখানে একটা 1 দেওয়া আছে, এখানে একটা 1 দেওয়া আছে, এই এখানে একটা 1 দেওয়া আছে, এই এখানে একটা 4টা 1 দেওয়া আছে টোটালি। তাহলে এই 4টা 1 এর আমাদের হচ্ছে গিয়ে মিন টার্ম গুলো বের করতে হবে। তাহলে এই 1 এর যদি আমরা মিন টার্ম বের করতে চাই, প্রথমে হচ্ছে কি এই অংশ 1 এর মিন টার্ম, এই অংশের 1 টাই যদি আমরা মিন টার্ম বের করতে চাই তাহলে হচ্ছে কি a এর মান দেওয়া আছে 0, b এর মানও 0, c এর মানটা হচ্ছে 1। তাহলে আমরা লিখবো কি হবে a প্রাইম b প্রাইম c, তারপর পরবর্তী এখানে একটা 1 দেওয়া আছে যেহেতু, তাহলে যদি আমরা লিখি a এর মান 0 তার মানে হচ্ছে কি a প্রাইম, b এর মানটা হচ্ছে কি 1, c এর মানটা হচ্ছে কি 0, তাহলে b c প্রাইম। ওকে, তারপর এখানে একটা 1 দেওয়া আছে, তার মিন টার্মটা যদি আমরা বের করি a মান 1, b এর মান 0, c এর মান 1, তার মানে a এর মান 1 হচ্ছে গিয়ে a, b এর মান 0 মানে হচ্ছে গিয়ে b প্রাইম, c এর মান 1 হচ্ছে গিয়ে c। পরবর্তীটা যদি দেখি এখানে একটা 1 দেওয়া আছে, তার মানে সবগুলো 1, তার মানে হচ্ছে কি a b আর c। এখন এই x এর যেখানে যেখানে আমরা 1 পেলাম সবগুলা 1 এর আমরা মিন টার্ম বের করে ফেলেছি, মিন টার্ম বের করার পর আমাদের পরবর্তী হচ্ছে কাজ হচ্ছে কি যেখানে যেখানে 1 আছে সেই 1 গুলোর মিন টার্ম গুলো অর করতে হবে। তার মানে x ইকুয়াল টু a প্রাইম b প্রাইম c অর a প্রাইম b c প্রাইম অর a b প্রাইম c অর a b c। এটা হচ্ছে গিয়ে আমাদের c দেওয়া ছিল, c নাম্বারের সত্য সারণী দেওয়া ছিল, সেই সত্যক সারণী x এর সমীকরণ, সেই সত্য সারণীর জন্য x এর সমীকরণ অর্থাৎ আউটপুটের সমীকরণ। পরবর্তী আমরা d নাম্বারটা দেখি, যদি d তে দেওয়া আছে কোথায় কোথায় আউটপুটের এই অংশে 1, এই অংশে 1, এই অংশে 1। এখন এই তিনটা 1 আমাদের কি বের করতে হবে, এই তিনটা 1 আমাদের মিন টার্ম বের করতে হবে। তিনটা 1 এর মিন টার্ম যদি বের করি a 1 এর মিন টার্ম হচ্ছে গিয়ে a প্রাইম b প্রাইম, যেহেতু a এর মান 0 b এর মান 0। পরবর্তীতে দেখি a এর মান 1 b এর মান 0, তাহলে a এর মান 1 মানে হচ্ছে a, b এর মান 0 মানে হচ্ছে b প্রাইম। পরবর্তীতে দেখি a এর মান 1 b এর মান 1, তার মানে হচ্ছে কি ab। তাহলে এটার x হবে এই তিনটার মধ্যে যদি আমরা অর করে দিই, তার মানে a প্রাইম b প্রাইম অর a b প্রাইম অর অর এটা সরি এটা আসবে হচ্ছে গিয়ে ab, যেহেতু a এর মান 1 b এর মান 1 তার মানে এটা আসবে হচ্ছে গিয়ে ab, তাহলে অর a b ঠিক আছে, এটা আসবে কি a এর মান 1 b এর মান 1 তার মানে হচ্ছে কি ab আসবে, তাহলে এটা আসবে কি ab। এই তিনটার মধ্যে এই তিনটা যে তিনটা 1 ছিল x এর মান যেখানে যেখানে 1 ছিল এই তিনটার মিন টার্ম আমরা প্রথমে বের করব, মিন টার্ম বের করার পরে ওই মিন টার্ম গুলোর মধ্যে অর করে দিলে প্রদত্ত আউটপুট x এর সমীকরণটা পাওয়া যাবে। তো এই ছিল হচ্ছে কি আমাদের সত্যক সারণী হতে সমীকরণ কিভাবে নির্ণয় করা হয় তা আমরা দেখলাম। থ্যাংক ইউ।